নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশির 2021 কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। আপনাদের একটা আমি 2021-এর একটা অগ্রিম একটা রেখাপাত করে দেবো, যে কোন দিক থেকে আপনাদের শুভ ফল আপনারা পেতে চলেছেন, কোন দিক থেকে একটু সাবধানে থাকবেন, টোটালটাই আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন অনেকগুলো গ্রহ কিন্তু আপনাদের অনেক ফরে এসছে, অনেকটা আপনাদের সাপোর্টিংভাবে এসছে, যেখান থেকে কিন্তু আপনারা 2021-এ তুলনামূলক 2020-এর থেকে অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। দীর্ঘদিন শনির সাড়ে সাথে ছিল বৃশ্চিক রাশির, সাড়ে সাথে কেটে যাওয়ার পরেও আপনাদের কিন্তু শনি বক্রী হয়ে আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছিল, সেই দিক থেকে কিন্তু আপনারা খুব একটা ভালো ফল শনির সাড়ে সাথে কেটে যাওয়ার পরেও আপনারা পাননি। অনেকে তো আমাকে ফোন করেও বলেছে যে শনির সাড়ে সাথেতে আমি যত না খারাপ ফল পেয়েছি, শনির সাড়ে সাথে কাটার পরে যখন শনি বক্রী হয়ে ছ মাস আমাদের অর্থাৎ বৃশ্চিক রাশির ওপরে দৃষ্টি দিয়ে বসেছিল, তখন কিন্তু অনেক খারাপ পরিস্থিতি তারা দেখেছে। অর্থাৎ শনির সাড়ে সাথেতে খারাপ ফল না দিলেও তারপরেও কিন্তু অনেক খারাপ ফল অনেকের ক্ষেত্রে পেয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছে, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছে যে আদৌ কি আমরা কোনো ভালো পাবো কি পাবো না। অনেক ক্ষেত্রে কিছু কিছু গ্রহের খারাপ থাকার জন্য কিন্তু আপনারা অনেক ব্যক্তিগত জীবনে অনেক পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু এই যে 2021 আসছে, এইখানে কিন্তু আপনাদের ভাগ্যের দিক থেকে আপনারা যথেষ্ট সাথ পেতে আরম্ভ করবেন, সাকসেস কিন্তু আপনারা এই 2021-এ দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে, ভাগ্যের দিক থেকে, আর্থিক দিক থেকে, যোগাযোগ কমিউনিকেশনের দিক থেকে এবং ওভারঅল পরিস্থিতির দিক থেকে কিন্তু 2021 বৃশ্চিক রাশির তুলনামূলক অনেকটাই কিন্তু ভালো ফল দিয়ে যাবে। দীর্ঘদিন পরে বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গিয়ে রাজযোগ তৈরি করল। বৃহস্পতির তিনটে দৃষ্টি, একটা দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়লো, পঞ্চম দৃষ্টিটা বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ল এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের সাকসেসের ঘর আয় ভাব একাদশভাবে গিয়ে পড়ল। পাশাপাশি শনি দীর্ঘদিন বক্রী হয়ে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছিল, আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছিল, আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছিল, এর ফলে অনেক পরিস্থিতি খারাপ দেখাচ্ছিল। কিন্তু এখন বৃহস্পতির এই যে মকর রাশিতে গোচর এবং শনি যে মার্গী হয়ে গেল, এর ফলে আপনাদের রাশির ওপর যে দৃষ্টিটা ছিল আমি আগেও বলেছি, সেই দৃষ্টিটা চলে গেল আপনাদের পঞ্চমভাবে এবং শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ে থাকলো এবং শনির দশম দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে পড়ে থাকলো। অর্থাৎ টোটাল দৃষ্টির একটা তারতম্য কিন্তু আমরা 2021-এ দেখতে পাচ্ছি। প্রোগ্রাম শুরু করার আগে গোচর ফল সম্পর্কে একটু বলে দিই। দেখুন, আপনাদের রাশিতে কিন্তু শুক্র এবং কেতুর অবস্থান। জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আপনাদের গোচর বলছি যে আপনাদের রাশিতেই শুক্র এবং কেতুর অবস্থান, যে কেতু 1.5 বছর বসে থাকবে এবং শুক্র তো প্রতি মাসেই চেঞ্জ করে ঘর গৃহ, এবং দ্বিতীয়ভাবে রবি এবং বুধ বসে আছে বুধাদিত্য যোগ করে, যেখান থেকে আমরা ফিনান্সের বিচার করি। তৃতীয়ভাবে চলে গিয়ে বৃহস্পতির গোচর হলো তৃতীয়ভাবে, সেখানে শনি দীর্ঘদিন বসে আছে সক্ষেত্রী হয়, এখানে একটা তৃতীয়ভাবে একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো। এরপরে আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল সক্ষেত্রী হয়ে বসে আছে, সপ্তমভাবে রাহুর অবস্থান, যে রাহু 1.5 বছর থাকবে, এবং আপনাদের ভাগ্যস্থানে চন্দ্রের অবস্থান। এই হচ্ছে গ্রহের গোচর। এর মধ্যে বৃহস্পতি 1 বছর তৃতীয় হয়ে থাকবে, তার মধ্যে এপ্রিল মাস পর্যন্ত, 6 এপ্রিল পর্যন্ত মকর রাশিতে থাকবে, তারপর কুম্ভ রাশিতে গমন করবে। জুন মাস পর্যন্ত কিন্তু আপনাদের মকর রাশি কুম্ভ রাশিতে বৃহস্পতি থাকবে, তারপর জুন মাসে মার্গী বক্রী হয়ে যাবে, বক্রী হয়ে আবার মকর রাশিতে আসবে, 4 মাস বৃহস্পতি বক্রী থাকে এবং তারপর আবার মার্গী হয়ে কিন্তু কুম্ভ রাশিতে গোচর করবে। অর্থাৎ 19 নভেম্বর 2021-এ আবার কুম্ভ রাশিতে গোচর করছে। এই তিনটে পাঠে বৃহস্পতি ফল দেবে। শনি তো মে মাসে 23 তারিখে
बकरी हो जाए छ मास बकरी थाके मे जून जुलाई अगस्त सेप्टेम्बर अक्टोबर पर्यंत बकरी थाकबे एर फले आबार किछुटा परिस्थिति चेंज होबे एवं राहु तो चिरकाली बकरी एवं केतुओ चिरकाल बकरी मेनलि बात्सरिक राशिफल किन्तु এই বড় বড় গ্রহের উপর দাঁড়িয়ে আমরা আলোচনা করি। ফলে এই পরিস্থিতিতে আপনারা কোন দিক থেকে শুভ ফল পাবেন, কোন দিক থেকে একটু ভেবে চিনতে চলবেন, টোটালটাই আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনুন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন, প্রোগ্রাম দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, মন মানসিকতা কিন্তু আপনাদের তুলনামূলক অনেক ভালো থাকবে, কারণ আপনাদের তৃতীয় হবে বৃহস্পতি এবং শনি একটা রাজযোগ তৈরি করেছে। যদিও বৃহস্পতি নিচস্থ থাকে কিন্তু সেখানে নিজভঙ্গ হলো এবং একটা রাজযোগ তৈরি করলো, এর একটা শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। দীর্ঘদিন শনির দৃষ্টিটা আপনাদের উপর পড়েছিল, সেই দৃষ্টি সরে গেছে, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা উদ্যম কিন্তু আপনাদের অবশ্যই কাজ করবে। যদিও আপনাদের রাশিতে কেতু বসে আছে, মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকলেও কিন্তু ওভারঅল অনেকটা পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজে উদ্ভাবনী শক্তির বিকাশ হবে, মানসিক জোর এই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে। মনের মধ্যে পরিবর্তনের একটা ইচ্ছা কিন্তু দেখা যেতে পারে, মানে পরিবর্তন করব এই মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। যে কোনো কাজের মধ্যে একটা পরিবর্তন কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু অবশ্যই শুভ হবে। কারণ বৃহস্পতি দৃষ্টিটা রাহুর ওপর পড়ে আছে, রাহু আপনাদের রাশির ওপর দৃষ্টি দিয়ে আছে, ফলে পরিবর্তন মানসিকতা কিন্তু একটা থাকবে যে কোনো কাজের মধ্যেই হোক না কেন। ফলে ওভারঅল মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকবে, কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই পজিটিভ পরিস্থিতি আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে, ফিনান্সের দিক থেকে কিন্তু অনেকটা গ্রোথ আপনারা এই 2021-এ দেখতে পারবেন। যে কোনো দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে, সেদিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন। ফিনান্সিয়াল দিকে হঠাৎ কোনো, যারা কর্ম করছে, যারা ব্যবসা করছে, সেই দিক থেকে হঠাৎ করে কোনো প্রমোশন বা ব্যবসার প্রসার, এই সব দিক থেকে, যে কোনো দিক থেকে, যারা ব্যক্তিগত টিউশনি করে, যারা ছোটোখাটো ব্যবসা করে, এদের যে কোনো দিক থেকে কিন্তু একটা আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে, সদস্য বৃদ্ধি হতে পারে, সেদিক থেকেও ভালো ফল কিন্তু পেয়ে যাবে। একাধিক সোর্স অফ ইনকাম থেকে আপনাদের একটা আয়ভাবের জায়গা তৈরি হচ্ছে 2021-এ। যদি অবশ্য আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। ওভারঅল 2021 কিন্তু আপনাদের ফিনান্সের দিক থেকে যতটা আমদানি হবে, যতটা আয় হবে, তার তুলনায় একটু খরচ কম হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের কিছু হলেও সেভিংস দেখাচ্ছে, ফলে আপনারা কিছু সঞ্চয়ও করতে পারবেন। দীর্ঘদিনের যে সমস্যাবহুল জীবন চলছিল সেখান থেকে কিন্তু 2021-এ অনেকটা বেরিয়ে আসতে পারবেন। 2021-এর আলাদা করে আমি একটা ভিডিও দিয়ে দেবো কি 2020-র তুলনায় 2021 কেন ভালো। 2021 কিন্তু বুধের বছর, 2020 রাহুর সাল ছিল, 2021 কিন্তু বুধের সাল। তাই জন্য 2021-এর টোটাল সিস্টেম কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, টোটাল পরিস্থিতি চেঞ্জ হবে, অনেক পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। মন মানসিকতা, মনের উদ্যম, ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক, ভাই বোনের সঙ্গে রিলেশান যেগুলো খারাপ ছিল সেই জায়গাগুলো অনেকটা পজিটিভ দেখাচ্ছে, ঘোরাঘুরি প্রচণ্ড পরিমাণে বাড়বে, তুলনামূলক অনেকটাই পজিটিভ দেখাচ্ছে। যে জায়গাগুলো বসে গেছিলো, কাজের জায়গা বসে গেছিলো, সেই জায়গা কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ জায়গা আসছে বিশেষ থেকে। যে কোনো ছোটোখাটো কমিউনিকেশান কিন্তু আপনাদের ভালো হবে। যারা আর্টিস্ট আছে তাদের দিক থেকে মনে উদ্ভাবনী শক্তি বাড়বে। তুলনামূলক শনি যে ডিস্টার্বগুলো দেখাচ্ছিল সেই শনি কিন্তু বৃহস্পতির সঙ্গে অসহাবস্থানে আপনাদের মধ্যে অনেকটা পজিটিভ এনার্জি চলে আসবে। বিশেষ করে মে মাস পর্যন্ত অনেকটাই বেশি পজিটিভ পরিস্থিতি থাকবে। যে কোনো কাজ করতে গেলে একটু কুইক করে নেবেন। মে মাসের পরে কিন্তু শনি আবার বকরি হবে, সে কিন্তু আবার আপনাদের রাশিতে দৃষ্টি দেবে এবং যেহেতু বৃহস্পতি সেখানে সহবাস্থান, সেখানে কিন্তু মে মাসে আপনাদের বৃহস্পতি চলে যাবে কুম্ভ রাশিতে, সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব বহুল দেখাচ্ছে। ব্যক্তিগত ছকে যদি শনি বা অশুভ কোনো গ্রহের দশা চলে থাকে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। চলে আসে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাফটা বেশি, বিশেষ করে আপনারা যখন বৃহস্পতি সেই ঘরে ঢুকবে অর্থাৎ চতুর্থভাবে ঢুকবে আপনাদের, তখন কিন্তু শিক্ষার জায়গাটা অনেকটা প্রসাদ দেখাচ্ছে, সেই দিকটা আরও বেটারমেন্ট পাবেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য নতুন অপরচুনিটি আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। পুরনো বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ভালো, যারা সেকেন্ড হ্যান্ড বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেদিক থেকেও ভালো। ফলে প্রাইমারি এডুকেশন এবং বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। মায়ের শরীরের দিকে কিন্তু তুলনামূলক একটু হলে ভালো ফল পাবেন। দীর্ঘদিন ভুগছিলেন, দীর্ঘদিন মাকে নিয়ে ভুগছিলেন, সেই জায়গাটা কিছুটা মনে হচ্ছে যে না, মা একটু সুস্থ হয়ে উঠেছে, মা একটু ভালো হয়ে উঠেছে,
এই জায়গাটা কিন্তু আসবে, কেন বৃহস্পতি শনিকে কিন্তু অনেকটা গার্ড করে দেবে এবং রাহু দৃষ্টি পড়ে আছে পঞ্চম দৃষ্টিটা শনির ওপরে। সেদিক থেকে শনি এতদিন যে দীর্ঘদিন আপনাদের সমস্যা দিচ্ছিল সেই জায়গা থেকেও কিন্তু অনেকটাই আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন, ফলে মায়ের দিক থেকেও শুভ ফল কিন্তু কিছুটা আশা করা যায়। যাদের ব্যক্তিগত ছনে শনি বক্রী আছে তাদের কিন্তু বক্রী দশাতে শুভ ফল দেয়, আবার যাদের শনি বক্রী নেই মার্গী আছে তাদের কিন্তু বক্রী দশাতে অশুভ ফল দেয়। ফলে আপনাদের বুঝে নিতে হবে যে মে মাসের 24 তারিখ থেকে যখন শনি বক্রী হবে তখন সেই সময়টা কিন্তু একটু সমস্যাবহুল থাকতে পারে, সেই জায়গাটাকে আপনারা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন, ভেঙে পড়বেন না। 6 মাস বক্রী থাকে তারপর আবার কিন্তু শনি বেরিয়ে যাওয়ার সময় যতক্ষণ চলে আসবে আপনাদের সেই জায়গাটা অনেকটাই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। চলে আসে প্রেম এবং সন্তান। দেখুন পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমের একাদশ অর্থাৎ তৃতীয় অবস্থান করছে এবং শনির সঙ্গে একটা শনির সঙ্গে রাজযোগ তৈরি করলো, ফলে আপনাদের প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পাবেন, কারণ বৃহস্পতি এই জায়গাটা আপনাদের দেবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, দীর্ঘদিন প্রেমের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছিল, দীর্ঘদিন একটা নিজেদের মধ্যে রাগারাগি চলছে ছোটোখাটো ব্যাপার নিয়ে, সেই জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাওয়ার জায়গা আসছে। ফলে বৃশ্চিক রাশির এই প্রেমের দিক থেকে কিন্তু শুভ ফল কিন্তু আগের তুলনায় এইটুকু বলতে পারি অনেক বেটারমেন্ট পাবেন। বৃহস্পতি রাহুর কিন্তু আপনাদের পঞ্চমের তৃতীয় গোচর হয়েছে, ফলে পঞ্চমভাবে শুভ ফলগুলো কিন্তু রাহু দেবে এবং একাদশে বৃহস্পতির গোচর হয়েছে, বা সেই দিক থেকে পঞ্চমে যে প্রেমের দিক থেকে যারা প্রেম করছে তাদের দিক থেকে অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। প্রেম বিবাহ সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে, প্রেমের কথা বিবাহে পরিণত হতে পারে, বিশেষ কোনো সমস্যা কিন্তু প্রেমের দিক থেকে দেখাচ্ছে না। সন্তানের দিক থেকেও যারা দীর্ঘদিন সন্তান নেওয়ার চেষ্টা করছে হচ্ছিল না কোনো কারণে, সেই দিক থেকেও কিন্তু এই বছরটা আপনারা চেষ্টা করুন, অবশ্যই কিন্তু সন্তান প্রাপ্তির জায়গা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। যদিও শনির দৃষ্টিটা পড়ে থাকবে পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি সেই জায়গাটা অনেকটা কন্ট্রোল করবে, শনির দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে, ফলে সেই জায়গাটা একটু ডিস্টার্ব দেওয়ার চেষ্টা শনি করবে, কিন্তু যে ডিস্টার্বটা দিচ্ছে এতদিন ধরে দিচ্ছিল সেই ডিস্টার্বটা শনি আর দিতে পারবে না, যেহেতু বৃহস্পতি সেখানে বসে গিয়ে একটা রাজযোগ তৈরি করল, ফলে অনেকটাই শুভ ফল কিন্তু আপনারা দেখতে পারবেন সন্তানের দিক থেকে এবং প্রেমের দিক থেকে। আর্টিস্টিক কাজ যারা করে তাদের দিক থেকেও কিন্তু শুভ ফল দেখাচ্ছে। বাধা তো প্রত্যেকের জীবনে থাকে, কেউ বলতে পারবে না যে কারো জীবনে পুরো স্মুথলি কোনো কিছু চলছে, সব কিছুর মধ্যেই কম বেশি বাধা ফেস করতে হয়, কিন্তু তুলনামূলক কিন্তু এই 2021টা আপনাদের এই সব দিকগুলো দিয়ে অনেকটাই পজিটিভ রেজাল্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকারা পেতে আরম্ভ করবে। ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান, মঙ্গল সক্ষেত্রী হয়ে বসে আছে, এরপরে মঙ্গল তো বক্রী হবে মার্গী হবে, সেদিক থেকে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এই বছরটা লোন প্রাপ্তির ক্ষেত্রে, শত্রু দমনের ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, একটা স্ট্রেংথ আপনারা দেখতে পাবেন, শত্রু নাশ করবে। দীর্ঘদিন কর্মস্থানে, ব্যবসার জায়গায়, ব্যক্তিগত জীবনে শত্রুতার জন্য জেরবার হচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে আসবে। রোগ ব্যাধির থেকে একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে মাথার কোনো মাইগ্রেনের প্রবলেম বলুন, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বলুন, সেদিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। শারীরিক দিক থেকে কোনো সমস্যা দেখাচ্ছে হতে পারে, সেদিক থেকে কিন্তু একটু মাথায় চিন্তা, অত্যাধিক পরিমাণে চিন্তা, যেটা কিন্তু মানসিক বা শারীরিক প্রবলেম কিন্তু আপনাদের দিতে পারে। বেশি চিন্তা করবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়বে, চিন্তা করার মতো কোনো কারণ কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না। ব্যবসা এবং বিবাহিত জীবন, দেখুন ব্যবসা স্থানে রাহুর অবস্থান এবং বিবাহিত জীবনের জায়গায় রাহুর অবস্থান, এই যে ব্যবসা এবং বিবাহিত অর্থাৎ সপ্তমভাবে রাহুর অবস্থান এরপর এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেদিক থেকে আপনারা কিন্তু ব্যবসায় গ্রোথ কম বেশি দেখতে পারবেন। ব্যবসার মধ্যে নতুন ব্যবসা কিন্তু আপনারা আরম্ভ করতে পারেন, একটা ব্যবসা হয়তো বসে গেছে, সেখান থেকে আপনারা কিন্তু নতুন ব্যবসা শুরু করবেন এবং সেখানে দেখবেন আপনারা সফলতা পাচ্ছেন। খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু ভালো ফল দেবে, কসমেটিক্সের ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো ফল দেবে, লটারি বিক্রি করে যায় এদিক থেকে ভালো ফল পাবে, হঠাৎ প্রাপ্তি হতে পারে, গার্মেন্টসের ব্যবসা ভালো দেবে, শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট এইসব ব্যবসাগুলো কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে।
যারা এইসব ব্যবসা করে তাদের দিক থেকে। নতুন ব্যবসা আপনাদের শুরু হতে পারে, সেদিক থেকেও ভালো। বিবাহিত জীবনের জন্য নতুন বিবাহের যোগ কিন্তু কথা পাকা হতে পারে। এই বছরটা বিবাহের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যক্তিগত ছাপে যারা বিবাহিত আছে তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে, যদি আপনাদের রাহু বা কেতুর দশা চলে বা রাহু কেতুর কোনো অ্যাক্সিস খারাপ অ্যাক্সিসে থাকে আপনাদের জন্মগত ছকে, সেক্ষেত্রে একটু সমস্যা দিতে পারে। কিন্তু বৃহস্পতি সেই জায়গাটা অনেকটা কভার আপ করে দেবে, এমন না যে সেটা একটা বড় জায়গা পৌঁছাবে, ভুল বোঝাবুঝি থাকবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তমভাবে পড়ে আছে সেহেতু কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু খুব একটা দেখাচ্ছে না। একান্তই যদি বৃহস্পতি খুব খারাপ কন্ডিশনে থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, তাছাড়া কিন্তু বিবাহিত জীবনের জন্য ওভারঅল ভালো ফল দেখাচ্ছে। ভিন কাস্টে বিয়ে হতে পারে, রাহু যেটা দেয় হঠাৎ বিয়ে বিবাহ সংঘটিত হতে পারে। দ্বিতীয় ম্যারেজ যেটা করতে চায় সেকেন্ড ম্যারেজের জন্য কিন্তু অবশ্যই ভালো সময়, সেদিক থেকেও ভালো ফল পাবেন। অর্থাৎ বিবাহিত জীবন ব্যবসার জন্য যথেষ্ট ভালো সময়। দীর্ঘদিন বৃশ্চিক রাশি অনেক বাধাবিঘ্ন সম্মুখীন হয়েছে, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পরে যেখানেই হাত দিয়েছে সেখানেই যেন একটা সমস্যা তাদের ফেস করতে হয়েছে। কোনো কাজটাই একবারে কিন্তু হয়নি, বারবার পুনর্পু করতে করতে একটা জায়গায় এসছে, ফলে বাধাবিঘ্নর মধ্যে যেতে যেতে কিন্তু অনেকটাই নিরাশ হয়ে গেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কিন্তু এই যে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে এবং শনিরও দৃষ্টি পড়ছে, শনির মার্গী দৃষ্টি পড়ছে, এতদিন বকরি দৃষ্টি ছিল, 2021 মে মাস পর্যন্ত মার্গী দৃষ্টি পড়বে এবং বৃহস্পতির সহাবস্থান, এখানে কিন্তু ফার্স্ট হাফটা বিশেষ করে মে মাস পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন ভাগ্যের দিক থেকে। তারপরে যে পাবেন না তা না, তারপর বৃহস্পতি আবার রিটার্ন খেয়ে আসবে, রিটার্ন করে আপনার মকর রাশিতে আসবে অক্টোবর মাসে, এবং শনিও কিন্তু অক্টোবর মাসে আপনাদের মার্গী হয়ে যাবে, সেখানে কিন্তু আবার একটু এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু পুরো বছরটাই আপনাদের খারাপ যাবে না, ভাগ্যের দিক থেকে অনেকটাই স্বাদ পাবেন। যে স্বাদটা কিন্তু আপনাদের বাদবাকি যে দিনগুলো বকরি থাকবে বা বৃহস্পতি ট্রানজিট করবে কুম্ভ রাশিতে, তখন যে প্রবলেমগুলো হবে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল কিন্তু বৃহস্পতি আপনাদের সব জায়গাটা গার্ড করবে এবং আপনাদের কিন্তু কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। 2021 কিন্তু বৃশ্চিক রাশির নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা, বিশেষ করে এই যে বৃহস্পতি আপনাদের কুম্ভ রাশিতে গোচর করবে এপ্রিল মাসের 6 তারিখে, সে তারপর ওখানে প্রায় 3-4 মাস থাকবে, এইখানে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে, সেইখানে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জায়গাটাও যথেষ্ট পজিটিভ থাকছে। আর এবার যখন দশমভাবে আসবে অর্থাৎ ভাদ্র মাসে রবি যখন আপনাদের দশমভাবে আসবে তখনও কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছে তাদের দিক থেকে ভালো, ভাগ্যের দ্বারা কর্মোন্নতি কিন্তু হবে, মাঝে মাঝে বিড়ম্বনা থাকবে, কিন্তু এই 2020টা যতটা খারাপ গেছে আপনার 2021টা তার থেকে অনেক বেটার কর্মের দিক থেকে পাবেন। নতুন কর্মপ্রাপ্তি, মাল্টিন্যাশনাল কোম্পানি বলুন, প্রাইভেট সেক্টর বলুন, নতুন কর্মের দিক থেকে কিন্তু শুভফল পাবেন। রাহু আপনাদের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করবে, যারা ট্রান্সফার করতে যাচ্ছে বা জব চেঞ্জ করতে যাচ্ছে তাদের দিক থেকেও কিন্তু 2021টা ভালো ফল দেবে। অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে নেওয়া উচিত, তাতে কিন্তু পরিবর্তনটা আরও বেটার হতে পারে। একাদশভাবে দৃষ্টি দিয়ে বসে থাকছে বৃহস্পতি, রাহুর দৃষ্টিও পড়ে আছে একাদশভাবে, ফলে ব্যবসার দিক থেকে হঠাৎ করে প্রাপ্তি, পার্টনারের দিক থেকে, পার্টনারের কোনো প্রমোশন, কর্মের দিকে প্রমোশন, সেদিক থেকে লাভ, আর্থিক দিক থেকে কিন্তু এই বছরটা আপনাদের গেন হতে চলেছে। যে কোনো দিক থেকে আর্থিক লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে যেমন ভালো ফল দেখাচ্ছে, আর্থিক দিক থেকেও ভালো ফল দেখাচ্ছে, ভাগ্যের দিক থেকেও ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, ফলে ওভারঅল বছরটা কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো যেতে আরম্ভ করবে। এবার ভালো যেতে আরম্ভ করবে আমি বলে দিলাম, আপনারা ঘরে বসে থাকলে তো ভালো হবে না, চেষ্টা করতে হবে সেই জায়গাটা যাতে আপনারা অ্যাচিভ করতে পারেন। দীর্ঘদিন শনি কিন্তু আপনাদের অনেক বাধার মধ্যে দিয়ে চলিয়ে চলিয়ে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন, একটা কোনো কাজ করার উদ্যমটাকে অনেকটা নষ্ট করেছে। সেই জায়গাটাকে আর একটু এনার্জেটিক করে নিয়ে যদি আপনারা লেগে পড়েন তাহলে কিন্তু কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে বা ভাগ্যের দিক থেকে এবং আর্থিক দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। বিদেশ যাত্রার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, যারা বিদেশে যেতে চাইছে তাদের কিন্তু নতুন অপরচুনিটি কর্মের দিক থেকে আসতে পারে, যারা বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকেও ভালো ফল পাবেন। বাধাবিঘ্ন কিছু কিছু মাসে থাকবে, সেগুলো আমি বলে দিলাম, যখন শনি বকরি হবে তখন একটু বাধা থাকবে, যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে যাবে তখন কিন্তু বাধা থাকবে না, কিন্তু মাঝখানে বকরি হবে, 4 মাস বকরি থাকবে,
তুলনামূলক কিন্তু ভাগ্যের দিক থেকে সাথ দেখানোর জন্য কোনো একটা বড় খারাপ পরিস্থিতি আসবে না। তাই আপনারা চেষ্টা করুন, গ্রহ কিন্তু অনেকটাই আপনাদের সাপোর্ট দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ছকে যদি খুবই খারাপ থাকে পরিস্থিতি, সেখানে আমার কিছু করার নেই, মানে অর্থাৎ গ্রহের গোচর যা বলছে আমি সেই অনুযায়ী আলোচনা করছি। এরপর আপনাদের কার কতটা ফলবে সেটা আপনাদের ব্যক্তিগত ছক দেখে নির্ণয় করতে হবে। যাদের ব্যক্তিগত ছকের সঙ্গে গোচর মিলে যাবে তারা কিন্তু অনেকটাই ভালো ফল পাবে, যাদের ক্ষেত্রে অল্প মিলবে তারা মধ্যম প্রকৃতি ফল ফিরবে, যাদের পুরোটাই মিলছে না তাদের কিন্তু কোনোই ফল পাবে না, তারা অল্প স্বল্প ফলের মধ্যে দিয়ে কাটাতে হবে। ফলে আমি বলে দিলাম বা আপনারা ভুল ধারণায় থাকলেন যে এইগুলো হতে চলেছে, কিছুটা কিছুটা আপনারা সাথ পাবেন, কিছুটা কিছুটা আপনাদের সাপোর্ট দেবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সেটাকে যদি আরও বেটার করতে হয় তাহলে অবশ্যই আপনাদের পরিশ্রম বাড়াতে হবে এবং লেগে থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। 21 সাল আপনাদের জন্য অনেকটাই পজিটিভ দেখাচ্ছে সব দিক থেকে, আশা করি আপনাদের ভালোই কাটবে। 2022-এ গিয়ে আমাকে জানাবেন যে কেমন কাটলো। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।